এই কথাটা বললে আপনাদের শুনতে হয়তো অদ্ভুত লাগতে পারে তবে আমি যেভাবে কলকাতা শহরটাকে দেখেছি আমার ঠিক পরের প্রজন্মই হয়তো সেইভাবে শহরটাকে আর দেখতে পাবে না কারণ আমাদের বাবা মাদের সময়কার যে জায়গাগুলো যেগুলো আমাদের কলেজ জীবন পর্যন্ত কোনোভাবে নিজেদেরকে জিয়ে রেখেছিল শেষ কয়েক বছর ধরে সেগুলো লড়াই করতে করতে হাঁপিয়ে উঠছে বন্ধ হয়ে যাচ্ছে আর এই লড়াইটা ঠিক কিসের সেটা বোঝাতে গেলে অনেকগুলো কথা সামনে চলে আসে একদিকে আছে আধুনিকীকরণ আরেকদিকে আছে ঐতিহ্য একদিকে আছে নস্টালজিয়া আরেকদিকে আছে সামনে এগিয়ে চলার দৌড় আর এই দৌড়েই কোথাও যেন আমরা হারিয়ে ফেলছি একের পর এক ল্যান্ডমার্ককে যেগুলো কলকাতাকে কলকাতা করে রাখত হঠাৎ যদি উঠলো কথায় প্রথম দিকের একটা পর্বে আমরা কথা বলেছিলাম এরকমই একটা ঐতিহ্যশালী ফিল্ম ফটোগ্রাফি স্টুডিওকে নিয়ে যার নাম ছিল বর্ন অ্যান্ড শেপার্ড আর আমরা এটাও বলেছিলাম যে কিভাবে আধুনিক ক্যামেরার প্রযুক্তির যুগে মানুষ ফিল্ম ক্যামেরার কদর ভুলে গেছে এবং তার জন্যই বন্ধ হয়ে গেছে এই ফিল্ম ফটোগ্রাফি স্টুডিওর দরজা এইভাবেই বন্ধ হয়ে যাচ্ছে কলকাতায় একের পর এক সিঙ্গেল স্ক্রিন থিয়েটারগুলো যেসব সিনেমা হলগুলোর সামনে আগে মানুষের ঢল নেমে যেত যেখানে টিকিট কাউন্টারে মানুষের ভিড় উপচে পড়তো সেই সব সিনেমা হলগুলো আজকে টাকার অভাবে বা সময়ের সাথে নিজেকে বদলাতে না পেরে কিংবা সব থেকে বড় কথা দর্শকদের অভাবে নিজেদের দরজা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে হ্যাঁ এখন মানুষ সিনেমা দেখতে যান মাল্টিপ্লেক্সে এটা বিশ্বায়ন একদিকে এটাই এক্সপেক্টেড একটা শপিং মল বা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার সময় মানুষ এক্সপেক্ট করেন যে তাদের সামনে পপকর্ন আসবে বিভিন্ন রকম স্ন্যাক্স আসবে সিনেমা দেখার পর গরমে যেতে হবে না তারা চলে যেতে পারবেন কোনো বিগ বাজার বা প্যান্টালুনসের শোরুমে টুকটাক শপিং করে নেওয়া যাবে কিংবা উইন্ডো শপিংই চলবে সংসারী মানুষজন বহুদিন আগেই সিঙ্গেল স্ক্রিন থিয়েটারে সিনেমা দেখা ছেড়ে দিয়েছে তবু কারোর উপর যদি শেষ আশা ভরসা থাকতো সেটা ছিল কলেজ পালানো পড়ুয়ার দল হ্যাঁ জানি এটা অন্যায় কিন্তু আমরা সবাই কলেজ বাঁক করে সিনেমা দেখতে গেছি কখনো না কখনো আর তখন সেই উনিশ কুড়ি বছর বয়সে ব্যাগের ভেতর রাখা পার্সটাকে ঘেটে দেখতে হতো আদৌ যেতে পারবো নাকি পারবো না তবুও আমরা দল বেঁধে কলেজের বন্ধুরা সিঙ্গল স্ক্রিন থিয়েটারগুলোর সিনেমা দেখতে গেছি হ্যাঁ জানি তাতে সেই সব সিনেমা হলের মালিকরা হয়তো রাজা হয়ে যাননি কিন্তু তবু সেই সিনেমা হলগুলোতে আলোটুকু জ্বলত কয়েক মাস আগেই আমরা হারিয়েছি এডিট সিনেমা হলকে আজকে যারা ভিডিওটা দেখছেন তারা মার্কেট চত্বরে এলিট সিনেমা হলটা নিশ্চয়ই কখনো না কখনো দেখেছেন মানে এটাকে না দেখতে পাওয়াটাই অদ্ভুত বিষয় এটা তো আর আজকের সিনেমা হল নয় বহু পুরনো। প্রায় আশি বছর ধরে এই সিনেমা হলে চলেছে প্রজেক্টর দর্শকদের কোলাহল শোনা গেছে এখান থেকে কিন্তু আজ সেসব চুপচাপ কারণ এলিটের দরজা বন্ধ হয়ে গেছে আর শুধু এলিট কেন এই সিনেমা হলটাকে পেছনে রেখে যদি একটু এগিয়ে যাওয়া যায় তাহলে ডান দিকে তাকালে যে জায়গাটা পড়ে যেটা দেখলে এখন হয়তো কিছু ঠাহর করা যায় না কিন্তু সেখানেই ছিল চ্যাপলিন সিনেমা হল ভারতের থেকে পুরনো সিনেমা হল সময়ের গহবরে এটাও তলিয়ে গেছে সম্প্রতি জানা গেছে চোদ্দোই আগস্ট শেষ সিনেমা দেখানো হয়েছিল মালঞ্চ সিনেমা হলে সত্তরের দশকে তৈরি হওয়া এই সিনেমা হলটিতে অনির্দিষ্ট কালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে কর্তৃপক্ষ বলছেন এখনও কিছু ফাইনাল না হলেও পারমানেন্টলি বন্ধ হয়ে যাওয়ার দিকেই এগোচ্ছে সাউথ ক্যালকাটার এই হল এগুলো ছাড়াও লাইট হাউস ভবানী মেট্রো গ্লোব জ্যোতি এরকম আরও অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে কলকাতার বুকে এই যে চিন্তা এই পেছনে ফিরে তাকানো এই নস্টালজিয়া এই নিয়েই আমাদের আজকের গল্প আজকের পর্ব বিশেষ করে আজকের পর্বে আমরা কথা বলবো এলিট সিনেমা হল নিয়ে কারণ কলকাতার বুকে বন্ধ হয়ে যাওয়া শেষ মেজর সিনেমা হল এলিট নমস্কার আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান হঠাৎ যদি উঠলো কথা আর আজ আমরা কথা বলছি কলকাতার সিঙ্গেল স্ক্রিন থিয়েটারগুলোকে নিয়ে এবং বিশেষ করে এলিট সিনেমা হলকে নিয়ে অর্থ পরিকাঠামো এবং দর্শকের অভাবে কলকাতার বুকে সিঙ্গল স্ক্রিন থিয়েটারগুলো একের পর এক বন্ধ হয়ে গেলেও এলিট কিন্তু শেষ কয়েক বছর ধরে তাদের লড়াইটা চালিয়ে যাচ্ছিল কিন্তু মানুষ এখন বেশিরভাগই সিনেমা হলে আর সিনেমা দেখতে যান না বাড়িতেই আছে হটস্টার নেটফ্লিক্স আর যদি বা তারা সিনেমা হলে যান তারা যান মাল্টিপ্লেক্স বা শপিং মলে এইসব জায়গায় টিকিট বুক করাটাও খুব সহজ একটা অনলাইন অ্যাপের মাধ্যমে আপনি টিকিটটা বুক করে নিন আর তারপর হলে গিয়ে মেসেজটা দেখিয়ে দিলেই হলো লাইনে দাঁড়িয়ে টিকিট বুক করার কোনো ঝামেলা নেই এই সব কিছুর মাঝখানে এলিটের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল আর বয়সের ছাপটাও নজরে পড়ছিল সেটা পড়বেই কারণ এলিড তো আর এখনকার ওই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা নতুন কোনো সিনেমা হল নয় এটা অনেক পুরনো কলকাতার বুকে এর অনেক ইতিহাস আছে সেই ইতিহাস এলিটকে জায়গা করে দিয়েছে বিভিন্ন গুণী মানুষদের স্মৃতিচারণায় আমাদের বাবা মাদের ডায়েরিতে কলেজ পালিয়ে সিনেমা দেখতে যাওয়ার গল্পে কিন্তু এই ইতিহাসই আবার তৈরি করেছে এই সিনেমা হলের অনীহা আমার এক বন্ধু বলতো এলিট সিনেমা হলে সিটের তলায় নাকি ছাড় পোকা আছে কিন্তু এই শেষ কবছরের এলিটের দৃশ্য দেখে যদি আমরা এলিট সিনেমা হলের মূল্যায়ন করি বা বলি যে এর বন্ধ হয়ে যাওয়াটা যথাযথ ছিল তাহলে কিন্তু বিশাল বড় ভুল করা হয় এলিট সিনেমা হলের গল্প শুরু করতে গেলে আমাদের চলে যেতে হবে উনিশশো সালে কিন্তু সেই সময় এলিট এলিট নয় তখন তার নাম ছিল প্যালেস অফ ভ্যারাইটি উনিশশো আটত্রিশে এই নাম বদল করে রাখা হয় এলিট আর সেই সময় সুদূর ব্রিটেন থেকে নিয়ে আসা হয় একজন আর্কিটেক্টকে রিডলি অ্যাবট তিনি আর্ট ডেকোর স্টাইলে এই বিল্ডিংয়ে নতুন করে ডিজাইন শুরু করেন কিন্তু তিনি মারা যাওয়ার পরে নিয়ে আসা হয় আরেক আর্কিটেক্টকে জন বার্কম্যান ফার্নান্ডিস তিনি এই প্যালেস অফ ভ্যারাইটির এলিট হয়ে ওঠার কাজটি সম্পন্ন করেন উনিশশো সালে আর তারপরেই জন ওয়েনের বিখ্যাত কাউবয় মুভি রেড রিভার দিয়ে এলিট দরজা খোলে এলিট সিনেমা হলের প্রজেক্টর আনানো হয়েছিল সুদূর ইটালি থেকে বিখ্যাত টোয়েন্টিএথ সেঞ্চুরি ফক্সের সঙ্গে চুক্তি থাকার দরুন এলিটে একচেটিয়া ইংরেজি সিনেমা দেখানো হতো আর সেগুলো দেখতে মানুষ ভিড়ও জমাতেন গন উইথ দ্যার লেডি গানের মতো সিনেমা দেখানো হয়েছে এলিটে তারপর কিছু মধ্যে এর সাথে সাথে বাংলা এবং হিন্দি ছবি দেখানো শুরু হয় এখানে শোনা যায় মুঘলি আজম যখন প্রথম মুক্তি পায় তখন এই সিনেমা হলে সিনেমাটা এত ভালো চলেছিল যে সেই উপলক্ষে সব কর্মচারীদের বোনাস দেওয়া হয়েছিল অথচ এই এলিটের শেষের দিকে সমস্ত কর্মচারীদের বেতনটুকু দিতেও কর্তৃপক্ষকে বেশ বেগ পেতে হতো তখনকার দিনে যেমন একদিকে দিবার অগ্নিপথের মতো সিনেমার জন্য এলিটের সামনে টিকিট ব্ল্যাক হয়েছে মানুষের লাইন পৌঁছে গেছে ময়দান পর্যন্ত সেরকমই বার্তলুচ্চির দ্য লাস্ট এম্পায়ারের মতো সিনেমাও এখানে দেখানো হয়েছে এর থেকে আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারি যে সেই সময় ভাষা আর্টস না কমার্শিয়াল এই তর্ক এই সব কিছুর ঊর্ধ্বে ছিল সিনেমা প্রেম আর এই সিনেমা প্রেমের তাগিদেই তখনকার কলকাতার সোশ্যাল লাইফস্টাইলের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছিল এলিট সিনেমা হল তখনকার তরুণদের কাছে এলিটে সিনেমা দেখতে যাওয়াটা বেশ একটা ব্যাপার ছিল আর শুধু দর্শকেরাই নয় এলিটে আনাগোনা ছিল বিশিষ্ট সব জ্ঞানীগুনি ব্যক্তিরও বিখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেনের ভুবন সমের প্রিমিয়ার হয়েছিল এলিট সিনেমা হলে তিনি বলেছিলেন কলকাতায় যেসব সিনেমা হল আছে তার মধ্যে এলিটের প্রজেকশন সিস্টেম অন্যতম তাই জন্য এলিট তার খুব প্রিয় ছোটবেলায় পরিবারের সঙ্গে এখানে সিনেমা দেখতে আসতেন গৌতম ঘোষ আর একটু বড় হয়ে তিনি এখানে দেখেছিলেন রাশিয়ান হ্যামলেট সিনেমাটা তার এত ভালো লেগেছিল যে একই সিনেমা পরপর দুদিন দেখতে এসেছিলেন এলিটে এখানেই বলে নিতে হয় সঞ্জয় মুখোপাধ্যায়ের কথা যাদবপুর ইউনিভার্সিটির ফিল্ম স্টাডিজের প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায় তিনি এখানে সত্তরের দশকে সত্যজিৎ রায়কে বহুবার দাঁড়িয়ে থাকতে দেখেছেন এলিটের সামনে তিনি এও দেখেছেন যখন কোজিনেটসেভের হ্যামলেট চলছে তখন সত্যজিৎ রায় মুগ্ধ হয়ে রূপরি পর্দার দিকে আছেন হ্যামলেটের চরিত্রে যে অভিনেতা অভিনয় করছেন তার পারদর্শিতায় মুগ্ধ হয়ে এই সঞ্জয় মুখোপাধ্যায় মৃণাল সেনের সঙ্গে এখানে সিনেমা দেখতে এসেছেন তিনি দেখতে এসেছেন দ্য আওয়ার অফ দ্য ফার্নেসেস আর সেই সিনেমাটা দেখার সময় তার পাশের চেয়ারগুলোতে ওই একই থিয়েটারে বসেছিলেন অপর্ণা সেন সৌমিত্র চট্টোপাধ্যায় মোহিত চট্টোপাধ্যায়ের মতো সব জ্ঞানীগুণী ব্যক্তিরা এলিটের শেষ শোটি হয়েছিল এই বছরই সিনেমার নাম ছিল পরমাণু সেই সময় এলিটের বারোশোটা সিটের এক চতুর্থাংশ পূর্ণ করা সম্ভব হয়নি কিন্তু এলিট কর্তৃপক্ষ এই সিনেমা হলটাকে বাঁচানোর জন্য একটা শেষ মরিয়া চেষ্টা করেছিলেন তাদের মনে হয়েছিল যে টিকিটের দাম যদি কম করা যায় তাহলে হয়তো এখনও কিছু লোককে টানা যাবে এই হলের দিকে কিন্তু এই সিনেমা হলে টিকিটের দামের ওপর থাকে ট্যাক্স আর এই ট্যাক্স না কমালে লাভের মুখ দেখা অসম্ভব তাই তারা সরকারের কাছে আর্জি নিয়ে গেছিলেন আর শুধু এলিটই নয় বিভিন্ন সিঙ্গল স্ক্রিন থিয়েটারের কর্তৃপক্ষরা এই আর্জি নিয়ে সরকারের কাছে গেছেন যে যেহেতু এখন আর মানুষজন সিঙ্গল স্ক্রিন থিয়েটারে সিনেমা দেখতে আসেন না তাই তাদের উপর ধার্য করা করের পরিমাণ যদি একটু কমানো হয় তাহলে তারা শেষবারের মতো ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করলেও করতে পারেন কিন্তু সরকারের তরফ থেকে এই আর্জি মঞ্জুর করা হয়নি আর তার ফলে বন্ধ হয়ে যায় একের পর এক সিঙ্গল থিয়েটার স্ক্রিন আর এবারে পালা ছিল এলিটের তবুও এলিটের বন্ধ হয়ে যাওয়াটা যদি বা মেনে নেওয়া যায় আরেকটা সিনেমা হলের বন্ধ হয়ে যাওয়া বা এটা রিস্টোর না করার দোষটা সম্পূর্ণই বর্তায় প্রশাসনের ওপর এই সিনেমা হলটা এলিট থেকে বেশি দূরে নয় এলিটের সামনে রাস্তাটা ক্রস করে আপনি যদি এগিয়ে যান একটা তিন মাথার মোড় পড়বে যেটা থেকে সামনের দিকে এগিয়ে গেলেই হগ মার্কেট ডান দিকে কলকাতা পুরসভা আর বাঁদিকে গেলে আপনি পাবেন সেই বিখ্যাত কাঠি রোলের স্বাদ ঠিক এইখানটাতে দাঁড়িয়ে ডান দিকে তাকালে যে জায়গাটা আছে সেইখানেই একসময় ছিল ভারতের প্রথম পারমানেন্ট সিনেমা হল চ্যাপলিন সিনেমা হল চ্যাপলিনের শেষের কথাটা বলতে গেলে তার শুরুর কথাটাও বলতে হবে না হলে আপনারা ঠিক বুঝতে পারবেন না যে এই সিনেমা হলটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল আর বাংলার বুক থেকে তথা ভারতের বুক থেকে এই ঐতিহ্যশালী বিল্ডিংটাকে মুছে ফেলাটা কত বড় একটা ভুল জামশেদজি ফ্রামজি মাদন এই পার্সি ভজ্রলোককে বলা হতো দ্য পায়নিয়ার অফ ইন্ডিয়ান ফিল্ম প্রোডাকশন আর শুধু ফিল্ম প্রোডাকশনই নয় এই ভদ্রলোক দাপুটে একজন ফিল্ম এক্সিবিটারও ছিলেন তিনি ভারতে নিয়ে আসেন প্রথম টকি মনে রাখবেন এটা কিন্তু প্রথম ভারতীয় টকি নয় এটা বিদেশ থেকে ভারতে আনা প্রথম টকি সাইলেন্ট সিনেমার যুগ ভেঙে ভারতের মানুষ প্রথম যে টকিটা দেখেন সেটা ছিল মেলেডি অফ লাভ আর এই সিনেমাটা দেখানো হয়েছিল এলফিনস্টাইন পিকচার প্যালেসে যেটা ছিল কলকাতায় এই থিয়েটারে যেহেতু প্রথম টকি দেখানো হয় তাই এখানে পারমানেন্ট সাউন্ড অ্যাপারেটাস লাগানো হয় উইচ মেড ইট দ্য ফার্স্ট পারমানেন্ট সিনেমা হল অফ ইন্ডিয়া এটারই পরবর্তীকালে নাম পরিবর্তিত হয়ে হয় চ্যাপলিন আর এর দায়িত্ব চলে যায় কলকাতা পুরসভার হাতে ইতিহাস বলে যে এই সিনেমা থিয়েটারটিতে নাকি প্রজেক্টার চালানোর দায়িত্বে ছিলেন আমাদের মহানায়ক উত্তম কুমারের বাবা কিন্তু এই সিনেমা হলটাকে বুঝতে হয়তো কলকাতা পুরসভার কোথাও একটু ভুল হয়েছিল তাই স্টার থিয়েটারকে রেনোভেট করে একটা মাল্টিপ্লেক্স করা হলেও কেন চ্যাপলিনকে ধ্বংসস্তূপে পরিণত করা হলো এর উত্তরে প্রশাসনের কাছে অনেক যুক্তি আছে কিন্তু এরকম ঐতিহ্যশালী একটা বিল্ডিং দ্য ফার্স্ট অব দ্য ফার্স্ট এটাকে কেন ধুলিস্বাদ করে দেওয়া হলো এর কোনো উত্তরই ধোপে টেকে না চ্যাপলিনকে হয়তো একটা মিউজিয়াম বানানো যেত কিছু একটা করা যেত কোনোভাবে হয়তো বাঁচিয়ে রাখা যেত সিনেমা হলটাকে কিন্তু যাই হোক কলকাতার বুকে এরকমভাবে কত সিনেমা হলই তো হারিয়ে গেছে যেমন ধরুন জ্যোতি ভারতের মধ্যে সর্বপ্রথম এই সিনেমা হলে সত্তর মিলিমিটার স্ক্রিনে সিনেমা দেখানো হয়েছিল শোলে সিনেমাটা এই হলে চলেছিল টানা একশো তিন সপ্তাহ কিন্তু বেশ কিছু বছর হলেও এই সিনেমা হলের দরজাও বন্ধ হয়ে গেছে আর হয়তো এভাবেই মালঞ্জোর দরজাও বন্ধ হয়ে যাবে চিরদিনের জন্য সরকারের উচিত এই বিষয়টা নিয়ে আরেকটু বেশি তৎপর হওয়া আরেকটু সাহায্য করা এই হলগুলোকে যাতে এরা আরেকবার ঘুরে দাঁড়াতে পারে আর আমাদের উচিত এগুলোকে ভুলে না যাওয়া যদি মনে হয় এমন কোনো স্মৃতি বা এমন কোনো জায়গা আছে যা আর কিছুদিন পর থাকবে না তাহলে সেগুলোর স্বাদ আরেকবার গ্রহণ করা যাতে তাদের স্মৃতি আরও কিছু দিন আমাদের মনে উজ্জ্বল হয়ে থাকে আর আমাদের পরের প্রজন্মকে যে জিনিসগুলো চলে গেছে তার গল্প শোনানো যাতে তারা নিজেদের চোখে দেখতে না পেলেও অ্যাটলিস্ট আমাদের গল্পের মধ্যে দিয়ে অনুভব করতে পারে যে শহর কলকাতাটা একসময় সময় কীরকম ছিল এই গল্পগুলোর মধ্যে দিয়েই বেঁচে থাক না আমাদের কলকাতার ইতিহাস আশা করি আমাদের আজকের এই পর্বটা আপনাদের ভালো লেগেছে যদি তা হয় এই পর্বটা শেয়ার করে নিন আপনার সমস্ত পরিচিত মানুষজনদের সঙ্গে লাইক আর কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করুন পরের দিন একটা নতুন গল্প নিয়ে আমি আবার চলে আসবো আপনাদের সামনে ততদিন ভালো থাকবেন আজকের পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি বলে মার্জনা করবেন একটা ছোট্ট অনুরোধ ছিল আমাদের এই পর্বগুলো আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে পৌঁছে দিন আরও অনেক মানুষের কাছে আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কিন্তু এখানে যে কথাটা প্রাধান্য পাচ্ছে সেটা হলো আপনাদের যদি ভালো লাগে আমাদের গল্পগুলো তাহলেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দেবেন আর তারপরে বেল আইকানটায় ক্লিক করে দেবেন তাহলেই যে কোনো পর্ব আপলোড হলেই সবার আগে আপনার কাছে খবর পৌঁছে যাবে